ফার্স্ট টাইম আর আজকে আমার গেস্ট নান আদার দেন মধুমিতা সরকার। তোমার কাছ থেকে জানতে চাইবো যে মেট্রোতে তোমার কিছু মজার এক্সপিরিয়েন্সের কথা। প্রথমেই তো একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে সেলিব্রিটি হওয়ার আগে কীরকম ব্যাপারটা ছিল, হয়ে যাওয়ার পর কীরকম কী এক্সপিরিয়েন্স করেছো, যদি মেট্রো তারপরে চড়ে থাকো তো সেটা একটু আমাদের দর্শকদের সঙ্গে ভাগ কর। আমি জীবনে প্রথম মেট্রো চড়ি যখন আমি ক্লাস 9-এ, তার আগে ক্লাস 6-এ আমি মেট্রো রেলের ওপর একটা খুব এসে আমাকে স্কুলে লিখতে দেওয়া হয় আর আমি পুরো বানিয়ে বানিয়ে যা খুশি তাই লিখে যাই। তো আমার খুব ফ্যাসিনেশন ছিল ছোটোবেলা থেকে মেট্রো চড়বো মেট্রো চড়বো, কিন্তু ঘটনাচক্রে আমার স্কুল হোক বা মাসির বাড়ি হোক কোনো কিছুই মেট্রো ধরে আর কি যেতে হয় এরকম ঘটনাচক্র হয়নি। তো আমার বাবা মাও যখন দরকার পড়েনি তখন চড়াইওনি। তো আমি মেট্রো মানে পাতাল ব্যাপারটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার, যে মাটির তলা দিয়ে ট্রেন চলে যাচ্ছে। তো ছোটোবেলা অনেক কিছুই ভাবতাম সেটা নিয়ে, ভাবতাম যে নিশ্চয়ই সুন্দর সুন্দর দোকান আছে, এই আছে সেই আছে। তো আমি রচনাতে ফাটিয়ে লিখেছিলাম। তো তারপরে দেখি যে কি আমাকে টিচার লেখেন যে কি তুমি মেট্রো বোধহয় চড়নি। তো তারপর কাট্টু একটা দমদমে নাচের স্কুলের যখন ভর্তি হই তখন আমি যখন প্রথমবার মেট্রোতে চড়েছি আর দেখেছি সত্যি কোনো দোকান থাকে না, তখন নিজের একটা গাধা লেগেছিল। কিন্তু তারপরে সেলিব্রিটি হয়ে যাওয়ার পরেও আমি মেট্রো চড়েছি আর প্রচণ্ড কনফিডেন্টলি মুখ ঢেকে চলে গেছি। আর আমার ওই বডি ল্যাঙ্গুয়েজটা আমি আরামসে করতে পারি, ওরকম ব্যাপার নেই, পশ কোনো ব্যাপার নেই, ওমা ময়লা লাগছে কোনো ব্যাপার নেই, আমি আরামসে রেল ফেল ব্রেডিং ফেলিং ধরে আরামসে দাঁড়িয়ে যেতে পারি, কোনো চাপ নেই। তো লোকেটার সন্দেহ তালিকা আমি পড়িনি আমি যখন মেট্রোতে চাপি, মানে কেউ ভাবতেই পারবে না যে কি মধুমিতা সরকার মেট্রোতে আছে। তো আমি আছি, কোনো ব্যাপার কথা যে কোনো আমি আপনি কালকেও দেখে নিতে পারেন আমাকে।